প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা কিন্তু সকলে জানেন, সকলে কিন্তু এডমিট কার্ড অলরেডি ডাউনলোড দিয়ে দিয়েছেন, আর যে আগামী 24 তারিখ কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ের সব থেকে জনপ্রিয় দুটি পদ, একটি হলো টিকিট কালেক্টর আর একটি হলো আপনার বুকিং সহকারী পদের। এই দুইটা কিন্তু রেলওয়ের মধ্যে সব থেকে জনপ্রিয় পদ এবং সম্মানীয় পদ, আপনারা সকলেই জানেন। এই দুটো পদের কিন্তু পরীক্ষার বাকি আর মাত্র 3 দিন। এই পরীক্ষা সামনে রেখে কিন্তু একটি সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে এসেছি, সময় উপযোগী কমন উপযোগী। আজকে আমি এই ভিডিওতে সে সম্পর্কে জানিয়ে দেবো যে কীভাবে আপনারা এই সাজেশনটা নিতে পারেন। তাই ভিডিওটা আর আপনাদের সময় নষ্ট না করে ভিডিওতে চলে যাই এবং এই ভিডিওতে জানিয়ে দেবো এখনও যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড দিতে পারেন না কীভাবে ডাউনলোড দিবেন, ঠিক আছে? তাই আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, এরকম চাকরি সংক্রান্ত তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক বাটনটা ক্লিক করতে পারেন। এখন আপনাদের যে বিষয় ছিলাম, যেহেতু ভাই পরীক্ষার বাকি আজকে 20 তারিখ, আজকে বাদে দিলাম 21, 22, 23, মাঝখানে 3 দিন বাকি আছে। পরীক্ষার্থী কিন্তু প্রায় আপনার দুইটা পদ মিলে প্রায় 3,30,000 প্লাস কিন্তু পরীক্ষার্থী আপনারা অংশগ্রহণ করবেন এই পদের জন্য। এখন যেহেতু ভাই সবচেয়ে জনপ্রিয় পদ, পরীক্ষাটা কিন্তু অনেক হাড্ডাহাড্ডি কন্টেস্ট হবে, সেই কারণে বলবো যে এই দুইটা পরীক্ষার জন্য একটি সংক্ষিপ্ত, একটি সময় উপযোগী কমন উপযোগী একটি সাজেশন আছে। এই স্ক্রিনের উপর যে নাম্বারটা আসতেছে বাংলালিঙ্ক নাম্বার, যদি কারো প্রয়োজন হয় আপনারা সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিতে পারবেন, ঠিক আছে? এখন আসি, অ্যাডমিট কার্ড ডাউনলোড অনেকে দিতে পারতেছেন না, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কীভাবে ডাউনলোড দেবেন, কীর জন্য SMS আসলো না, কেন SMS আসলো না, সেই বিষয়ে কিন্তু আমি বিস্তারিত বলছি এবং কীভাবে আপনারা ডাউনলোড দেবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমার ভিডিওতে বলা আছে। আপনারা যারা দেখেন না তাদের জন্য বলছি, বা যেহেতু SMS আসলো না, SMS আসা বাদ আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি রেলওয়ের যে ওয়েবসাইটে ঢুকিয়া ওইখান থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিলে অটোমেটিক কিন্তু আপনার বুকিং সহকারী এবং টিকিট কালেক্টর পদের কিন্তু আপনার অ্যাডমিট কার্ড বেরোচ্ছে। অনেকে বলবেন যে ভাই আমি তো চেষ্টা করছি, হচ্ছে না ভাই, অনেক সবাই একসাথে চেষ্টা করার পর অনেক সময় সার্ভার ডাউন, হ্যাং হয়ে যায়, হিট করে, আর তার জন্য আপনারা একটু ধারাবাহিকভাবে আস্তে 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 চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনাদের এই যেহেতু আবেদন করছেন ভাই, সবারটা বেরোলে আপনার অ্যাডমিট কার্ডও আপনি এটা বের করতে পারবেন, ঠিক আছে? আর যাদের সাজেশন প্রয়োজন, যেহেতু 3 দিন বাকি আছে, তাড়াতাড়ি না নিয়ে তো কমপ্লিট করতে হবে, নিয়ে এটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু MCQ পরীক্ষা হবে, আপনার দুইটা ভুল হলে 1 মার্ক কাটা, তাই পরীক্ষাটা সেন্সিটিভ পরীক্ষা, একটু ভালোভাবে দিতে হবে। তাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই, যদি আপনাদের এই বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আপডেট ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।